बंधुरा आमी नमिता नमितार किचेन लाइफे आपनादेर सबाइके स्वागत। आमी आजके एकटी नतुन नतुन रेसिपी निये एसेछि। आजके हलो मटनेर पतला झोल। तो मटनेर पतला झोल करार जन्य किभाबे करते हबे आमी देखाच्छि। आमी दिये दिच्छि नून, हाफ टेबिल चामच नून दियेछि। दिये देबो हलुद, दिये देबो भिनेगार सामान्य सामान्य भिनेगार दिए हमें 15 मिनट रेखे देव। हमें कुकार बसिए कुकार तेल दिए दिए टुकड़ो करा आलू। आलूटाके आमी हल्का फ्राई करे नेब, बेशी भाजबो ना। आमी भालो करे भेजे नेब। आमी एकटु नून सामान्य आर एकटु सामान्य हलुद दिए भेजे नेब। हल्का फ्राई करा हुए गेछे, देखुन। हल्का फ्राई कर दिए देव पेपे। हमें टुकड़ो कर रेखे पेपेटा दी तरकारी स्वाद है। माँस दिल माँसटा खूब सुंदर नरम है। और पेपे जी अपारा ना चान नाओ दीते पेपेटा दी माँसटा सिद्ध है तरह। पेपेटा भालो करे भेजे नेब, हल्का बेशी डीप भाजबो ना। आमी हल्का करे पेपेटाओ भेजे नियेछि। देखो हमें भालो हमें भेजे नहीं हल्का करे। तो हमें एखन मसलाटा तैरी करे नेब। हमें एखाने 15 कोयार मतो रसुन नियेछि, दिए देव कयेक टुकड़ा आदा, दिए देव दुटो पेंयाज काटा, पेंयाजेर टुकड़ो दुटो मीडियम साइजेर, आर दिए दिच्छि दुटो काँचा लंका। और देखो टमेटो। तो हमें एक पेस्ट तैरी करे नेब, हमें बेशी मसला दी। पेस्ट तैरी मसला दिए देव दुटो तेजपाता, दिए देव गोटा जीरे, ए पर्याय दिए देव नून,
আর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব লাল। তো চিনিটা দিলে মাংসটাও খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলটাও খেতে খুব টেস্টি হবে। আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছোট ছোট। এ পর্যায়ে দিয়ে দেবো আমার পেস্ট করা মশলাটা। আজকে আমি কুকারেই রান্না করে দেখাচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ হাফ টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দেব, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, দেব এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা দিয়ে। দিয়ে দেবো মাংস, মাংসটা দিয়ে আমি ভালো করে কষাবো। আজকে আমি কুকারেই রান্না করে দেখাচ্ছি। ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেবো গরম জল। এখানে আমি গরম জল অ্যাড করেছি, অবশ্যই গরম জল অ্যাড করবে। গরম জল অ্যাড করেছি আমি, কষানো হয়ে গেছে। যেহেতু পাতলা করব তাই জলটা একটু বেশি দিয়েছি। সিটি দিয়ে নেব, আমি এই পর্যায়ে আর একটু গরম মশলা দিয়ে সিটিটা দিয়ে নেব।
আমি তিনটে চারটে সিটি দেব, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমার মাংসটা। তিনটে তিনটেই যথেষ্ট। তো যাদের যাদের বাড়িতে বয়স্ক আছে তাদের আরেকটু বেশি সিটি দিয়ে দেবেন, চারটে দিলেও হবে, তাহলে মাংসটা আরও সুন্দরভাবে নরম হবে, খেতেও খুব সুস্বাদু হবে। তো আমি এখন চারটে সিটি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার সিটি হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই দেখুন একেবারে নরম হয়ে গেছে, এই দেখুন ধূপ হয়ে দেখুন একদম নরম হয়ে গেছে তুল তুলে। তো আমি এখানে চারটে পাঁচটা সিটি দিয়েছি, আর আমি ঝোলটা এতটাই রাখবো যেহেতু পাতলা ঝোল। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।